हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल रोज क्राफ्ट एंड बुटिक्स। आशा करी सबाई अनेक भालो आछेन। नतून आरेकटी पर्वे स्वागत जानाच्छि सबाइके, स्क्रिने देखछेन आमी आजके आरेकटी नेक डिजाइन निये हाजिर होयेछि। एटी बड़ोदेर गला, छोटोदेर जन्य एकी नियमे करा जाबे। एटा ए डिजाइनटी बड़ोदेर जन्य करा जाबे। तो बड़ोदेर कामिजे गला लागानो जाबे, आबार ब्लाउजेर गलाओ लागानो जाबे। तो आजके ए डिजाइनटी आपनादेर साथे शेयार करब। আজকের এই ডিজাইনটি করার জন্য আমি দুই কালারের সুতা নিয়েছি, রেড এবং হোয়াইট, নয়তার সুতা। আপনারা অন্য কোনো সুতা দিয়ে করতে পারবেন। আর আমি আমার এগারো নম্বর হুকটি নিয়েছি, আপনারা চাইলে দশ বা বারো হুক দিয়েও করে নিতে পারবেন। তো প্রথমে আমি রেড কালার সুতা দিয়ে কাজ করব। এভাবে আঙুলের মধ্যে একটা প্যাচ নিয়ে একটি স্লিপ নট করব। নট করে আমি এখানে চেইন করব। তো এই গলাটি আমি বড়দের জন্য করছি, বড়দের কামিজ অথবা ব্লাউজে এই গলাটি লাগানো যাবে। তো আমি এই গলাটা অনেকটাই বড় করে নিব। আর আপনারা করলে আপনারা আপনাদের ব্লাউজ বা কামিজের গলার মাপ নিয়ে সেই অনুযায়ী করবেন, শুধু এই ডিজাইনটা ফলো করবেন বা নিয়মটা ফলো করবেন। তো দেখুন, আমি এখানে 25 ইঞ্চি চেইন করে নিয়েছি। 25 ইঞ্চি চেইন করে তো এখানে আমি এক্সট্রা আরও তিনটি চেইন করে নিব। তিনটি চেইন করে তিনটি চেইন বাদ দিয়ে চার নাম্বার চেইনের ভিতর দিয়ে আমরা ডাবল ক্রোশেট করে নিব। চার নাম্বার চেইনের দুটি লুপ থাকে, চেইনের দুটি লুপের একটি লুপের ভিতর দিয়ে আমরা ডাবল ক্রোশেট করে নিব। তো দেখলাম, দেখুন এভাবে আমি এই পুরো চেইনের প্রত্যেকটি চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিব, যাতে একটি চেইনও বাদ না পড়ে। পুরো চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এবার আমরা পরের রাউন্ডে চলে যাব। তারা একটু ভালো করে খেয়াল করবেন, আমি এখানে তিনটি চেইন করে নিয়েছি। তিনটি চেইনকে আমরা একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করে নেব। পরে চেইনের গোয়াতে আমরা কোনো ডাবল ক্রোশেট করব না। এই চেইনের পরের চেইনে নেক্সট চেইনের ভিতরে আমরা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি আরও, আমার দুটি হয়েছে, আমি আরও তিনটি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে টোটাল এখানে চেইনের ডাবল ক্রোশেট সহ পাঁচটি ডাবল ক্রোশেট হবে। এই যে একটি তিনটি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে আরও চারটি করে নিয়েছি, পাঁচটি হয়েছে। এবারে আমি এখানে চারটি না পাঁচটি চেইন করে নিয়েছি। পাঁচটি চেইন করে দুই গড় স্কিপ করে, দুইটি চেইন স্কিপ করে তিন নাম্বার চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটিকে আটকে দিচ্ছি। আবার আমি চেইন করে নিচ্ছি, তিন চার পাঁচ, পাঁচটি চেইন করে আবার দু ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। তো আপনারা এ পর্যন্ত বুঝেছেন যে পাঁচটি চেইন করে দুটি গড় স্কিপ করে তিন নাম্বার ঘরে আটকে আটকে আমরা এই রাউন্ডের কাজও শেষ করে নেব। তো আমি একদম শেষ পর্যায়ে এসেছি। এখানে আমি এই যে দুটি ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট না করে। কারণ হচ্ছে এই শেষের এই কয়টা আমাদের ডাবল ক্রোশেটের করব, কারণ হচ্ছে এখানে আমরা এগুলোকে বাটন প্লেটের জন্য রাখব। তো এই জন্য আমি এই শেষের এই কয়টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে পাঁচটি হতে পারে, ছয়টিও হতে পারে। যেহেতু আমরা চেইন গুনে করিনি, ইঞ্চি মেপে করেছি, সেহেতু দু একটা কম বেশি হতে পারে, আপনারা করে নেবেন, কোনো সমস্যা হবে না। এরপর পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি এখানে তিনটি চেইন করে নিয়েছি। তিনটি চেইন করে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে চেইনের পরের চেইনে ডাবল ক্রোশেট করছি। চেইনের গোয়াতে আমরা ডাবল ক্রোশেট করব না, তাহলে আমাদের এদিকটা বেড়ে যাবে। এবার এখানে আমি তিনটি চেইন করছি। তিনটি চেইন করে এই প্রথম চেইনের স্পেসে আমি এটিকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। এরপর আমি পাঁচটি চেইন করছি, পাঁচটি চেইন করে এর পরের স্পেসে আটকে দিচ্ছি। এরপর আমি এখানে দুটি গ্যাপ হওয়ার পর এই তিন নাম্বার গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব।
तीन नम्बर गैपे डबल क्रोशेट कर एक दूटी। अपनारा जरा कुशिकाटे एकेबारे नतून शिखते चान तारा डिस्क्रिप्शन बक्से कुशिकाटार बेसिक सेलाईगुलोर लिंक पे जाबेन देखे शिखे नीते पारबेन। तो आमी एखाने आठटी डबल क्रोशेट कर सातटी होयेछे अलरेडी आठटी डबल क्रोशेट करे आमी नेक्स्ट स्पेस चेनेर स्पेस स्पेसे आटके दिच्छी एक सिंगल क्रोशेट दिए। एरपर आमी पाँचटी चेन करब पाँचटी चेन करे सिंगल क्रोशेट दिए आटके दिब आबार पाँचटी चेन करब सिंगल क्रोशेट दिए आटके दिब परवर्ती चेने एवं नेक्स्ट चेने आमी एबार डबल क्रोशेट करे निब आबार आठटी आठटी डबल क्रोशेट करे नेक्स्ट चेनर गैपे सिंगल क्रोशेट दिए आटके दिच्छी। तो अपनारा देखे आमी एखानो दुटी घर चेन करे तीन नम्बर घरे काज करेछी एखानो आमी दुटी घर करे तीन नम्बर घरे काज करेछी। तो एभाबे आमरा पुरो राउंडेर काज शेष करे नेब। तो एखाने आमी तीनटी चेन करे परेर राउंडे चले जाब। एई पर्याये एसे आमादेर गलार राउंड राउंड शेप चले एसेछे आपनारा देखुन गलार राउंड शेप किन्तु एई पर्याये एसे चले एसेछे। तो एइजन्यई एक एक डिजाइनर ऊपर निर्भर करे जे आसले किभाबे करते होबे। तो एखाने डबल क्रोशेटगुलो करे निच्छि। এই পর্যায়ে আমরা এখানে চেইন করে নিব চারটি চারটি বা পাঁচটি করলেও হবে। তারপর আমরা এই যে নেক্সট গ্যাপ এই গ্যাপে আটকে দিব আটকে আমরা এই যে ডাবল ক্রোশেটের আটটি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটে আমরা একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একটি চেইন করছি এরপরে আবার পরেরটিতে ডাবল ক্রোশেট করে নিচ্ছি উপরে একটি চেইন নিচ্ছি নিচে আমরা কোনো গ্যাপ দিচ্ছি না নিচে আমরা আটটি ডাবল ক্রোশেটের উপরে আটটি ডাবল ক্রোশেটি করব বাট উপরে আমরা একটি করে চেইনের গ্যাপ দিয়ে করব। তাহলে আমরা উপরে একটি চেইন নিব নিচে একটি ডাবল ক্রোশেট করব উপরে একটি চেইন নিব নিচে ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমরা এই কাজটি করে এই যে আমাদের নেক্সট গ্যাপ এই স্পেস স্পেসে আমরা सिंगल क्रोशेट दिए आटके दिब। एरपर आमरा पाँचटी चेन करब पाँचटी चेन करे एजे परवर्ती गैपे आटके दिए सेम भावे आबार ए आठटी डबल क्रोशेटर उपर आठटी डबल क्रोशेट करे निब एकटी चेनर गैप दिब एकटी चेन एकटी डबल क्रोशेट एकटी चेन एकटी डबल क्रोशेट एभावे आमरा काज करे निब। তো দেখুন এর আগে আমাদের আগের রাউন্ডে আমাদের এখানে দুটি গ্যাপ ছিল চেইনের এবারে এসে আমাদের এই রাউন্ডে এসে একটি চেইনের গ্যাপ হয়েছে একটি চেইনের গ্যাপ হয়েছে। তো এভাবে আমরা এই রাউন্ডের কাজ শেষ করে নেব। তো আমি দেখুন এই রাউন্ড করে ফিরে এসেছি আরেকবার। তো এখানে আমি এটাকে লাস্ট এই যে ডাবল ক্রোশেটগুলো করে আমি জাস্ট একটি এক্সট্রা একটি চেইন করে তারপরে সুতাটা কেটে নিয়েছি। তো এখানে আমি সাদা সুতা অ্যাড করব। এবারে সাদা সুতা অ্যাড করার জন্য প্রথমে সাদা সুতাতে একটি নট দিয়ে নিব সাদা সুতাতে একটা নট দিয়ে আমরা যেখানে সুতাটি কেটেছিলাম সেখানে এই যে একটি চেইন দেখা যাচ্ছে এই চেইনের ভিতর দিয়ে আমি হুক নিয়ে সাদা সুতাটাকে টেনে বের করে আনব। এতে করে আমার এখানে দুটি লুপ হবে। এই দুটি লুপের ভিতর দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলে আমার এখানে আটকে যাবে সুতাটি। তো এরপর আমি আরও দুটি চেইন করে নিব তাহলে টোটাল তিনটি চেইন হবে। এই তিনটি চেইনকে আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে পরবর্তী চেইনের গ্যাপে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিব এবং এই যে এক্সট্রা সুতা এই এক্সট্রা সুতাটিকে আমরা এর ভিতর দিয়ে রেখে কাজ করব। তো এতে করে আমাদের আবার সুতা লুকানোর ঝামেলা থেকে ঝামেলা হবে না আর। তো এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিয়ে আমি করে নিচ্ছি
এরপর দুটি চেইন করছি, দুটি চেইন করে এই যে আমাদের ফার্স্ট চেইনের গ্যাপ, এই চেইনের গ্যাপে আমি আটকে দিচ্ছি। দিয়ে এবারে আমি এই যে আমরা আটটি ডাবল ক্রোশেট করেছিলাম, এই ওয়ান চেইন স্পেসে আমরা একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করবো, দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিব। এখানে আমাদের আগের একটি লুপ হয়েছে আর একটি লুপ রেখে দিয়েছি, আবার একটি ডাবল ক্রোশেটের দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিব। তাহলে টোটাল আমাদের তিনটি লুপ হয়েছে। তিনটি লুপের ভিতর দিয়ে একত্রে আমরা এভাবে সুতাকে নিব এবং তিনটি চেইন করব। তিনটি চেইন করে এই যে এই চেইনের গোয়াতে তিনটি লুপ দেখা যাচ্ছে, এই তিনটি লুপের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তাহলে আমাদের এখানে একটা পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এরপরে নেক্সট স্পেসে আমরা আবার ডাবল ক্রোশেট করে একটি লুপ রেখে দিব, ডাবল ক্রোশেট করে একটি লুপ রেখে দিব। আমাদের তিনটি লুপ হবে, এটাকে আমরা বলি টু টু ওয়ান, মানে দুটিকে আমরা একটি করে ফেলছি, এটাকে আমরা বলি টু টু ওয়ান। তো এখানে আমি আবার তিনটি চেইন করে নিচ্ছি, তিনটি চেইন করে এই চেইনের গোয়াতে তিনটি লুপ আছে, এই তিনটি লুপের ভিতর দিয়ে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এরপরের স্পেসে আবার যাচ্ছি, একটি লুপ রেখে দিচ্ছি ডাবল ক্রোশেটের, দুটি লুপ ছেড়ে একটি লুপ রেখে দিচ্ছি। তিনটি লুপকে একত্র করে দিচ্ছি আমরা টু টু ওয়ান করে, এখানে তিনটি চেইন করছি, তিনটি চেইনের গোয়ার ভিতরে তিনটি লুপ আছে, লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটি করছি, আশা করি আপনারা বুঝেছেন। এই গলাটি কামিজের গলা, তো এই জন্য আমরা এই গলাটিকে খুব হাইট খুব বেশি করব না গলার, আর আপনারা চাইলে করতেও পারেন, বাট আমি এটাকে এরকম করেই লাগাবো, কামিজের গলা অথবা ব্লাউজের গলা। এই ডিজাইনটি আপনারা করে নিতে পারেন। তো এভাবে আমরা কাজ করে নিচ্ছি, একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। দেখুন আমার করা হয়েছে। এবারে আমি এখানে এক্সট্রা চেইন করব, চেইন করে এই যে আমাদের নেক্সট গ্যাপ, চেইন গ্যাপ বাই স্পেস, এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। তো এভাবে আমরা আরেকটি চেইন করব, চেইন করে এবারে নেক্সট গ্যাপে আমরা একই কাজ করব। টু ইন টু টু ওয়ান করে দিচ্ছি, এরপরে তিনটি চেইন করে চেইনের গোড়া তিনটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। তো এতে আমাদের একটি পিকক ডিজাইন তৈরি হচ্ছে। দেখতে পেয়েছেন আপনারা, এভাবে আমরা এই রাউন্ডের পুরো কাজটি কমপ্লিট করে ফিরে আসব। তো আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এখানে একটা চেইন করে আমি এই যে চেইনের গ্যাপ, চেইনের স্পেস, এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দুটি চেইন করে এরপর বাটনের জন্য যে ডাবল ক্রোশেটগুলো রেখেছিলাম আমরা সেগুলো করে নিচ্ছি। তো এখানে আমি এক্সট্রা চেইন করব, চেইন করে এই সুতাটিকে টাইট করে তারপর কেটে নেব। এবার এই সুতাগুলোকে আমি লুকিয়ে দেব একদমই কমপ্লিট ব্যবহার করার জন্য। তো আপনারা এভাবে করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।